السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سبحانك তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় রহিনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলহামদুলিল্লাহ নওগাঁ জেলার রানীনগর থানার অন্তর্গত ঘোষ গ্রাম বেদগাড়ি কাঁসা বাজার ও হাই স্কুল ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত 15তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম মৃধা হায়াতে তাইয়্যেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে। সহ সভাপতি জনাব সামিউল ইসলাম বাবলু দামাদ বরকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি শাইখুল মাসাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ ইসরাফিল আলম এমপি,
সম্মানিত অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আনোয়ার হোসেন হেলাল, আবুল হাসনাত খান হাসান, আলহাজ জাহাঙ্গীর আলম সেলিম, আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, রাসেল মোল্লা সহ নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে কথা শোনাচ্ছিলেন যারা, বিশেষ করে সম্মানিত ওলামা ইকরাম মাওলানা জাকারিয়া হোসেন, আবু বকর বিন সাহা, বিশেষ অতিথি যারা এসেছেন আজকের মাহফিলে আমার আগে, এই থানার সম্মানিত অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক, হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, অনেকগুলো মানুষের নাম এখনও আছে, এখন রাত যেহেতু গভীর হয়ে গেছে একটা একটা করে নাম বললে দোয়া করলে অনেক সময় লেগে যাবে, একবারে দোয়া করে দিলাম, রাফা'না লাকা যিকরা, আল্লাহ যেন সম্মান মর্যাদা এদের আরও বাড়িয়ে দেয় শুধু দুনিয়াতে, দুনিয়া আখেরাত উভয় জগতে আল্লাহ যেন সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। মানুষকে আল্লাহ যে দোয়াটা শিখিয়েছেন প্রথমে দুনিয়া, এরপরে আখেরাত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তাআলা বলেন হে বান্দা আমার কাছে বলো হে আমার রব দুনিয়ায় শান্তি দাও, কোন জায়গায়, দুনিয়ায় শান্তি স্বস্তি নিরাপত্তা আমাদেরকে আগে দাও, এরপরে আখেরাতে দাও, আগে কি দুনিয়ার কথা না আগে আখেরাতের কথা, কেন তাফসিরে আমি দেখেছি পৃথিবীর ময়দানে কেউ যদি শান্তির পরিবেশ কায়েম করতে না পারে ও আখেরাতেও শান্তি পাবে না, আমার কথা মনে হয় বোঝেন, পৃথিবীতে আগে শান্তির পরিবেশ কায়েম করা লাগবে আর এটা করবে ফেরেশতারা, কারা, সুতরাং আমাদের উচিত হচ্ছে দুনিয়ায় কীভাবে শান্তি তৈরি হয় শান্তি কায়েম হয় চেষ্টা চালানো, এরপরে আখেরা, অকিনা আযাব আন্নার, তিন নম্বরে বলা হয় আল্লাহ তুমি আমাদের সবাইকে অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার উম্মত হতে পেরে আমরা খুশি, না বেজার, রাসূলকে অনুসরণ করা লাগবে, নবীজিকে অনুসরণ যারা করেছে, বিশ্ব নবী 1 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু ভালো ভালো কথাগুলো বলেছিলেন, না ভালো কথা বলেননি, বলেছিলেন 1 থেকে 40 বছরে তার জীবনে কোনো শত্রু ছিল, আপনি কথা বুঝে বলেন, শত্রু ছিল না, 1 থেকে 40 বছরে তার একটা শত্রু ছিল, অথচ তিনি ভালো কথা বলেছিলেন যে না আমার চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জেনা করা যাবে না, এই কথাগুলো বলেছেন না বলেন নাই, 1 থেকে 40 বছরে তার চরিত্র ভালো ছিল না খারাপ ছিল, একটা শত্রু দোনায় ছিল না, অথচ 40 বছরে যখন কোরআন পেলেন 63 বছর পর্যন্ত দুনিয়ায় জীবিত ছিলেন, এই 23 বছর কয় বছর, এই 23 বছরে তার শত্রুর অভাব হয়নি, তাহলে বোঝা যাচ্ছে শত্রু বাড়াই কোরআনে, তাহলে এটা বাদ দিন, এখনকে আপনি যে রসুলকে অনুসরণ করবেন এটা কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না রসুলুল্লাহ হিসাবে, কোরআনের নির্দেশ আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রসুলুল্লাহর জীবনে, কার জীবনে, আল্লাহ কি বলেছে যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে, না উনি তো সময় নবী হন, 1 থেকে 40 বছর পর্যন্ত উনি কি নবী ছিলেন, কে ছিলেন, উনি ছিলেন মানুষ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতটুকুই পরিচয় ছিল, কিন্তু যখন নবী হলেন 40 বছরে তখন তার নামের শেষে আল্লাহ টাইটেল লাগিয়ে দিলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলার পরে আল্লাহ বলেন উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মহত্তম আদর্শ রসুলের জীবনে আছে, তাহলে 1 থেকে 40 বছর কেউ যদি অনুসরণ করে মেনে নেয় দুনিয়ায় তারও কোনো শত্রু থাকবে না, আপনি যদি ওই নবীকে রসুলুল্লাহ হিসাবে 40 থেকে 63 এই 23 বছরে মানতে যান আপনার শত্রুর অভাব হবে না, আপনাকে অনুসরণ করা লাগবে কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রসুলুল্লাহ, আজ পৃথিবীতে যারা বলে আমরা নবীওয়ালা কাজ করি, অবশ্যই আপনাকে নবী হওয়ার পরে যে কাজ ওই কাজ করা লাগবে, উনি রসুল হয়েছিলেন নবী হয়েছিলেন কয় বছরে,
কথা বলেন না কেন? তাহলে আপনি যদি নবীওয়ালা কাজ করেন তাহলে 40 বছর থেকে 63 এই 23 বছরের কাজ করা লাগবে, এইটা নবীওয়ালা কাজ। আর 1 থেকে 40 এটা নবীওয়ালা কাজ না, এটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। আজ পৃথিবীতে যেটা হচ্ছে বেশিরভাগ নবীওয়ালা কাজ না, এটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। আপনি কথার অর্থ বোঝেন? আলহামদুলিল্লাহ। তাহলে এখন থেকে অনুসরণ করা লাগবে কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রাসূলুল্লাহ? আর রাসূলুল্লাহ হিসাবে যদি অনুসরণ করতে যান, রাসূলের যেমন শত্রু ছিল আপনারও এরকম শত্রু হতে পারে। ওই কথাগুলোই তো রাসূলুল্লাহ হয়ে তিনি বলেছিলেন। আগে যে বলেছিলেন চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জেনা করা যাবে না, এই কথাগুলোই নবী হওয়ার পরে বললেন কি দিয়ে? বলেন, শুধুমাত্র বলেননি, বলেছেন বলা তো যাবেই না, চুরি করলে ছেড়ে যাব না, হাত কেটে দেওয়া লাগবে, এতটুকুই না, এ বিধান কার্যকরী করা লাগবে। তখন বড় বড় চোর যারা দুনিয়ায় ছিল তারা বন্ধু না শত্রু? অথচ ওই ভালো কথাগুলো তিনি বলেছিলেন। আপনি তো সহজ কথা না বুঝে শুধু উল্টা দিকে নিয়ে যান। আপনি যে নবীওয়ালা কাজ করছেন, হচ্ছে না, নবীওয়ালা কাজ তো শুরু হবে নবী হওয়ার পর থেকে। আল্লাহ আপনাকে তাওফিক দেন বোঝার সহজ ভাষায়। জোরে বলেন আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতটা আমার মনে হয় এখন জনগণ গুরুত্বপূর্ণ বিশ্বের জন্য। সূরা তাওবার একটা মাত্র আয়াত আমরা পড়েছি, 112 নম্বর আয়াত। কত? 112 নম্বর একটা আয়াত পড়েছি, 129টা আয়াত আছে সূরা তাওবা। একটু খেয়াল করে গবেষণামূলকভাবে আমি বলবো, আপনারা ওইভাবে শুনবেন। জবান খুলে আগে কোরআনের আয়াত পড়ে নেবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون ساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين কনসরার আয়াত এটা, তাওবা। জোরে বলেন কনসরা, তাওবা। সফল মমিন যারা, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া যায়। আমরা কি জান্নাতের সুসংবাদ পেতে চাই না? চাই না? দল মত নির্বিশেষে আমরা যারা আছি সবাই চাই জান্নাতের সুসংবাদ যেন আল্লাহ আমাদেরকে দেয়। আল্লাহ তালা বলেন আমি জান্নাতের সুসংবাদ ওই মমিনদেরকে দিলাম যাদের ভেতরে 8টা গুণ পয়দা হবে। কয়টা? আজকে আমরা দেখি তো 8টা গুণে আমরা গুণান্বিত হতে পারলাম কিনা। যদি না পারি এখন থেকে চেষ্টা চালাবো। কোন পর্যন্ত? মৃত্যু মরণ পর্যন্ত। কথা মনে থাকবে? 1 নম্বরে আল্লাহ বলেন তাই বোন, হে নবী, যাদেরকে জান্নাতের সুসংবাদ আমি দিতে যাই তাদের 1 নম্বরে গুণ হবে তারা তাওবাকারী হবে। কি কারী? আরো জোরে বলেন। কেন তাওবা করা লাগবে? কারণ প্রতিটি মানুষ গুনাহগার, এ পৃথিবীতে কেউ গোনামুক্ত না। নবীরা নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, তারা যদি ভুল করতেন আমার আল্লাহ তাদেরকে শুধরিয়ে দিতেন। শুধু নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ নিষ্পাপ না। কল্লো খত্তা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ ভুল করে। আমাদের যিনি আদি পিতা তিনিও ভুল করেছিলেন না করেন না? হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, আল্লাহ ওটা সংশোধন করে দিয়েছেন। তাই যে পৃথিবীর মানুষ যদি ভুল না করতো, গোনা না করতো, তাহলে পৃথিবীর মানুষকে আল্লাহ রাখতো না, ধ্বংস করে দিয়ে নতুন একটা জাতি তৈরি করতো যারা গোনা করতো। তাহলে আমাদের এখন গোনা করা আরম্ভ করা লাগবে? নবীজি বলেন তোমরা যদি গোনা না করতে, অপরাধ না করতে, ভুল না করতে, তোমাদের আল্লাহ ধ্বংস করে দিয়ে নতুন জাতি আল্লাহ ওই জায়গায় বানাতো যারা গোনা করতো। কেন বললেন? কারণ আল্লাহ পাক নাম নিয়েছেন গাফফার। কি নাম? আল্লাহর নাম হচ্ছে গাফফার, রহমান, গাফুর। এ নামগুলো আল্লাহ কোন জায়গায় ব্যবহার করবেন তুমি যদি গোনায় না করো?
আল্লাহ চায় মানুষ ভুল করবে, অন্যায় করবে, গোনা করবে, আর ফিরে এসে আমি আল্লাহকে গাফফার গফুর রহিম বলে ডাক দেবে, আমি আল্লাহ তার উপরে দয়া পর্ব সে আমার দয়া বিলাবো, কারণ এই নামটা নিয়েছে আমি ক্ষমা করার জন্যে। আপনি যদি ক্ষমা না চান, এটা পৃথিবীর মানুষের সাথে আল্লাহর পার্থক্য, এটা দুনিয়ার যত আপনজন হোক ওর কাছে আপনি একটা জিনিস একবার দুইবার তিনবার চাইলেও রেগে যাবে সে যেই হোক, আর আমার আল্লাহর কাছে আপনি কোনো জিনিস না চাইলে তার রাগ হয়, এতটুকু পার্থক্য আল্লাহর সাথে মানুষের। পৃথিবীর মানুষের নিয়ম সে যত আপনজন হোক খুব বেশি লোক তিনবারের বেশি চাইলেও রাগ করবে, বারবার ঝামেলা করে। আল্লাহ পাক বলেন আমার নিয়মটা আলাদা, আমার কাছে কেউ যদি না চায় আমি আল্লাহ তার উপরে রাগ করি, কারণ আমার নাম যে গাফফার, এ নামটা আমি কোন জায়গায় খাটাবো, আমি কার্যকারী করব কোথায়? মানুষ যদি গোনা না করে আমি আল্লাহ এই নামটা কোথায় ব্যবহার করব? এই জন্য মানুষ গোনা করবে আমি আল্লাহ আমার গাফফার নামের খাতিরে মাফ করব, এইটাই বাস্তব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আল্লাহ আমাদেরকে তাওবার মতো এত বড় নিয়ামত দিয়েছেন, তাওবা যদি না থাকতো আমরা একটা মানুষও জান্নাত পেতাম না, কারণ কম বেশি অপরাধ আমাদের জীবনে আছে না নেই, প্রত্যেক মানুষ আমরা গোনাগার। আল্লাহর নবী বলেন উত্তম গোনাগার ওই লোকটা যে লোকটা তাওবা করে, তাওবা এত বড় দামি জিনিস, কোনো মানুষ যখন তাওবা করে ওর জীবনের অপরাধগুলো আমার আল্লাহ নেকি মানিয়ে দেয়। স্যারের বয়স মনে করেন 40 বছর, এই 40 বছরে যত গোনা করেছে উনি যদি এখন তাওবা করে, মন থেকে যে তিনটা নিয়ম আছে তাওবার, যদি এ শর্তগুলো মেনে তাওবা করে 40 বছরের অপরাধ আল্লাহ সব মাফ করে নেকি বানাবে। এ পর্যন্ত শুনেছি আর সুবহানাল্লাহ পড়েছি, কিন্তু বাস্তবতা কি? বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে আমি যতটুকু ঘুরেছি, সে তাওবার নিয়মগুলো সূরা জুমারের 53 নম্বর আয়াতটায় শেষ করা হয়, একটু খেয়াল করা লাগবে, কারণ এতদিন এই আয়াতটা আমরা জন্মের পর থেকে শুনছি। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন আমার বান্দারা নফসের উপরে জুলুম করে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, নিজেদেরকে বরবাদ করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, অবশ্যই আমি আল্লাহ তোর জীবনের সব অপরাধ মাফ করে দিচ্ছি দেব। শব্দের দিকে খেয়াল করেন, এক ফির মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, জামবন 1 বছর, জুনুব বহু বছর, এরপরে আবার জামিয়া, তার মানে কেউ যদি তাও বা করে আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয় ওর জীবনের একটা গোনাও আল্লাহ বাকি রাখে না, সব মাফ করে দেয়। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ তিনি গাফুর দয়াশীল রহিম ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল এবং দয়াশীল। এ পর্যন্ত বলে আমরা শেষ করে দিই, কিন্তু এই আয়াতের জবাব আল্লাহ 54-55 নম্বর আয়াতে দিয়েছেন, ওইটা বলাও হয় না শোনাও হয় না অনেকে জানেও না। এই যে আল্লাহর রহমত থেকে আপনি নৈরাশ হবেন না, নিরাশ হয়ে যাবেন না, সব গুণ আল্লাহ মাফ করে দেবে, এটা দেবে কাদের? এনার 40 বছরের সব অপরাধ মাফ হয় নেকি হবে, এটা হবে কাদের? এটা কিন্তু জবাব আল্লাহ পরবর্তী আয়াতে দিয়েছেন। এবার বলছি, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। একের বাংলা অর্থ লেখা আছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এই ক্ষমা পেতে হলে কোন ক্ষমা? কোন ক্ষমা? এই যে 40 বছরের গোনাগুলো সব নেকি বানাতে হলে কি করা লাগবে? এখানে আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন আর একটা সময় দিয়েছেন, যে যেখানে আছেন কান খাড়া করে শোনেন, দুইটা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন আর একটা সময় মেনটেন করতে পারেন, আপনার জীবনের অপরাধ মাফ করে দিয়ে আল্লাহ নেকি মানাবে। দুইটা শর্ত কি? 1 নম্বরে ওয়ানি বইলা রব্বিকুম, তোমাকে রবের দিকে ফিরে আসা লাগবে। কার দিকে?
আর রবের দিকে যদি আপনি ফিরে আসেন আপনার জীবনের অনেক কিছু ছাড় দেওয়া লাগতে পারে। এবার তো মুশকিল, আপনি রবের দিকে ফিরে আসলে সুদ আপনার থেকে বিদায় নেবে, কথা বলেন না কেন, আপনার থেকে ঘুষ বিদায় নেবে, আপনার কাছ থেকে অনেক কিছু দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। দুই নম্বরে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আল্লাহর বিধান এতদিন জানতেন না তাই মানতেন না, কিন্তু এখন আপনি আল্লাহর বিধান জানবেন। আজকে কমপক্ষে আটটা আপনাকে জানাবো, কয়টা আটটা বিধান আপনি জানার পরে আর পেছনে আবার টান করতে পারবেন না, আত্মসমর্পণ করে মাথা নত করে দেবেন আল্লাহর এই বিধানের সামনে। এই দুই নাম্বার গুণ এটা, এক নাম্বারে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, দুই নাম্বার আল্লাহর বিধানের সামনে মাথা নত করা লাগবে। কখন করবেন এটা? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আপনাকে আর সাহায্য করা হবে না। মানুষকে সাহায্য করা হয় না কখন? মরণের সময়। কোন সময়? কথা বলেন না কেন? আর মরণ আসবে 21 সালে, 41 সালে? আপনি তো ধান দানিয়ে বসে আছেন, কার আশায় বলেন? আপনি তো তাওবা করেন বসে বসে, আস্তাগফিরুল্লাহ সিটারি করেন, আপনাকে তো আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে ওই সময় যখন মরণ চলে আসবে। আর মরণ কি 2 বছর পরে আসবে? কখন? এখন কি আপনি বসে আছেন, দাঁড়াতে পারবেন? গ্যারান্টি আছে? সুতরাং এখনই মরণ চলে আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? তাওবা করা লাগবে কখন? এখনই। তাওবা করার নিয়ম কি বললাম মনে আছে? কি? তিনটা শর্ত পেয়েছি আমি তাওবা করার জন্যে। আল্লাহ আর নবী বলেন কেউ যদি তাওবায়ে নাসুহা করতে চায় তিনটা শর্ত তাকে মানা লাগবে। এক নাম্বারে কোনো অন্যায় করার পরে ওই অন্যায়ের স্বীকৃতি দেওয়া লাগবে, স্বীকার করা লাগবে অন্যায়ের যে হ্যাঁ আমি অন্যায়টা করেছি। এটা আপনি যার কাছে করবেন তার কাছে স্বীকার করবেন। যদি আপনার বর কাছে অন্যায় করেন, বর কাছে স্বীকার করবেন, জনগণের কাছে অন্যায় করেন, জনগণের কাছে স্বীকার করবেন, আল্লাহর কাছে অন্যায় করেন, আল্লাহর কাছে স্বীকার করবেন। মানুষ কিন্তু বহুবার এই মোনাজাত করেছে আল্লাহর কাছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ তুমি আমাকে ধরো না, পাকড়াও করো না, আঁকড়িয়ে ধরো না, গ্রেফতার করো না, কোন অপরাধে যেটা আমি ভুলে করি না অথবা করতে গিয়ে ভুল করে ফেলেছি। শব্দের দিকে খেয়াল করুন, এখানে নিসিয়ান শব্দটার খাতা শব্দ আছে, আমি কোনো এবাদত ভুলে করি নাই, এর নাম নিসিয়ান। এর নাম কি বলেন? আর আমি এবাদত করতে গিয়ে ভুল হয়ে গেছে, এর নাম খাতা। আল্লাহ আমি যেটা না জেনে করি নাই, ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে, এই দুইটা অপরাধে তুমি আমারে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বারে দাবার নিয়ম আমরা কি পেলাম এখানে? যার কাছে অন্যায় করবেন আগে তার কাছে স্বীকার করবেন অনুতপ্ত হয়ে। কি হয়ে বলেন না কেন? এখন অনুতপ্ত হওয়া লাগবে কি লোক দেখানোর জন্য চাপে পড়ে না মন থেকে বলেন? এই ছেলেটা যদি এই মুরব্বির কাছে মনে করেন অপরাধ করেছে, এলাকার লোকজন সবাই শালির দরবার করে বলছে এই বেটা ওনার কাছে মাফ চা, বলছে না আমি চাবো না। সবাই মিলে যখন সাপ দেয় এই তাড়াতাড়ি মাফ চা, বলছে না আমি চাবো না। সবাই জোতা খুলে বলছে বাড় তাড়াতাড়ি মাফ চা না, জোতা দিয়ে পিটালাম। এবার বাধ্য হয়ে বলছে চা চা আমার মাফ করে, একে মন থেকে চেয়েছে না ফাইসলামি করিস, এটা তার অনুশোচনা অনুতপ্ত না। ভ্রান্ত ধারণা এটা আমাদের নিরসন করা দরকার, বিশেষ করে তাওবা নিয়ে। সবচাইতে বড় সমস্যা বাংলাদেশে জিকির নিয়ে ছিল, ওটার নিরসন আমি অনেকবার করেছি যে জিকির আসলে ওইটা না, জিকির এইগুলো। আর এখন চলছে বড় ঝামেলা তাওবা নিয়ে। কি নিয়ে? এটা নিরসন করা দরকার। তাওবাটা আসলে এক নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে মন থেকে না লোক দেখানোর জন্য চাপে পড়ে বলেন।
যে যেখানে আমরা আছি এই দেশে, ওই জায়গায় যদি কোনো অন্যায় আমরা করি, সে যার সাথে করি, যদি আমি মন থেকে অনুশোচনা করতাম, অনুতপ্ত হতাম, স্বীকার করতাম, এ দেশে দুর্নীতি বন্ধ হয়ে যেত, এদেশে জুলুম বন্ধ হয়ে যেত। কারণ আমি আমার নিজে যারা আছি নিচে, আমার দুর্বলের ওপরে আমি অত্যাচার করে ফেলেছি, ভুল করে ফেলেছি, এখন তার কাছে আমার মাপ চাওয়া লাগবে, অনুশোচনা করে স্বীকার করা লাগবে, নাকি বলেন না কেন? এই স্বীকার করার মন যদি আপনার না হয়, অনুশোচনা যদি আপনার ভেতরে তৈরি না হয়, দুই নাম্বার আপনাকে ক্ষমা চাওয়া লাগবে তার কাছে, যার কাছে আপনি অপরাধটা করলেন। আপনি ঘোষের টাকা নিলেন আমার কাছে আর মাফ চাচ্ছেন আল্লাহর কাছে, ওটা সিটারি। মাফ চাওয়া লাগবে আমার কাছে, কারণ আপনি আমার সম্পদ নষ্ট করেছেন। আল্লাহর কোনো অধিকার যদি আপনি নষ্ট করেন, ওইটা আল্লাহর কাছে মাফ চান, আমার কাছে চাইলে হবে না। যেমন নামাজ আপনি পড়েননি, ও অধিকার কি আমার না আল্লাহর? বলেন, আপনাকে আল্লাহ বানিয়েছে সেজদা দেওয়ার জন্য, অধিকার কার? বলেন, কারণ আপনার দিকে তাকালেই মনে হয় যে আপনি সেজদা দেওয়ার জন্যই তৈরি হয়েছেন। কি হাত দিয়ে, নাক দিয়ে, কপাল দিয়ে মানুষ ছাড়া পৃথিবীতে কেউ আল্লাহকে সেজদা দিতে পারে? গাছ কি আল্লাহকে এভাবে আমাদের মতো সেজদা দিতে পারবে? কুকুর শৃগাল পারবে না? কেউ পারবে না। পৃথিবীতে একটা মাত্র সৃষ্টি দেখলেই বোঝা যায় মানুষ মনে হয় যে একে আল্লাহ বানিয়েছেই মনে হয় সেজদা দেওয়ার জন্য। সুতরাং সেজদা অধিকার কার? এটা আপনি নষ্ট করেছেন মনে করেন, এখন আল্লাহর কাছে না মাফ চাই, এনার কাছে বলছেন হুজুর আপনি আমার মাফ করে দিন, আমি নামাজ পড়ি নাই, হবে? আপনাকে প্রথমে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, দুই নম্বরে মাফ চাওয়া লাগবে কার কাছে, কারণ ওই অপরাধটা কার কাছে? আপনি যদি জনগণের কাছে কোনো অপরাধ করেন, ওটা আগে জনগণের কাছে মাফ চান। কথা বললেন না কেন? জনগণের অধিকার ছিল ভোট, আপনি নষ্ট করেছেন, এখন আল্লাহর কাছে যদি আপনি কাবা শরীফ ধরেও দোয়া করেন, হবে না। আগে 17 কোটি জনগণের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাবেন, এরা মন থেকে ক্ষমা করবে, এরপরে মাফ হবে। অত সহজ দুনিয়া, অনেক মনে করে তো কিছুই হয় না, কিছু হয় না, আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। যখন ধরে ধরুক, এখন না ধরলে 12টার পরে ধরুক। কোন মানুষ যখন মানুষের অধিকার নষ্ট করে, আল্লাহ তাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে? বলেন, এ পৃথিবীর নিয়ম এটা না, যদি ছাড়ও দেয় ছেড়েও দেয় তাহলে আমরা ন্যায় বিচার পাবো কার কাছে? আমাদের তো ন্যায় বিচার করা লাগবে নাকি? সুতরাং মানুষ যখন দেখবেন মানুষের অধিকার নষ্ট করছে, আপনি আফসোস করবেন না, না ওকে ওর দ্বারা ওর নিজের পায়ে কুড়াল মারছে, ওকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে? নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে? আবু জেহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে? আজ পৃথিবীর অনেক নব্য আবু জেহেল আছে, এদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। আপনার মনে রাখা লাগবে, শুধু আমি আনানিছে হো করে চিল্লানো না। কোনো অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করেন, আগে স্ত্রীর কাছে মাফ চাবেন যে আমার ভুল হয়ে গেছে এই কাজটা, দুই নম্বরে অনুশোচনা করার পরে বলবেন আমি কে তুমি মাফ করে দাও, ও যদি মন থেকে মাফ করে, তিন নম্বরে আপনি জীবনে আর ওই রকম আচরণ ওর সাথে করবেন না, ফিরে আসবেন, এর নাম তাওবা। কথা বোঝা গেছে? তাওবার শর্ত কয়টা? তিনটা। হযরত আদম আলাইহিস সালাম এই তিনটা শর্ত মেনে নিয়েছিলেন, এই জন্য তার তাওবা কবুল হয়েছে। আর ইবলিস শয়তান এই তিনটার একটাও মানে না, এই জন্য ওর তাওবা কবুল হয়নি। ইবলিসও ভুল করেছিল একটা, আদম নবীও ভুল করেছিল একটা, কিন্তু ভুল করার পরে আদম নবী আর ভুলের উপরে থাকেননি, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর ইবলিস শয়তান ভুল করার পরে ভুলের উপরে প্রতিষ্ঠিত ছিল আর অহংকার করেছিল। হযরত আদম ভুল করার পরেই বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, রব্বানা যালামনা
ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, নফসের উপর আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এই কাজ করব না। আল্লাহ পাক বরণে তিনটা শর্ত মেনে নিয়েছিল আদম, এর সন্তানরা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যদি এই তিনটা শর্ত মেনে নিয়ে দাও বা করে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, শয়তান অপরাধ করার পরে আল্লাহকে সুযোগ দিলেন, আল্লাহ তাআলা বলেন, কেন সেজদা দিলেন আদমকে? ওই সময় যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তোমার বিধানটা মানতে পারি না, আমারে মাফ করে দাও, আল্লাহ বলেন আর মাফ করে দিতাম। ততটুকু না করে ও আর্গুমেন্ট পেশ করেছে, হে আল্লাহ তুমি আমারে আগুন দিয়ে বানালি আর এটা বানিয়েছো মাটি দিয়ে, আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া, আমার ভেতরে পাওয়ার আছে, ক্ষমতা আছে, আর ওর ভেতরে কিচ্ছু নেই। একটা উপরের জিনিস নিচে যারা আছে এদের কাছে আত্মসমর্পণ করা এটা তো বিজ্ঞান ভিত্তিক কথা হতে পারে না, এটা মোস্ট আনসাইন্টিফিক, সুতরাং এটা আমি মানতে পারি না, আল্লাহকে বিজ্ঞান শিখাচ্ছে। তাহলে অপরাধ করার পরে স্বীকার শয়তান করে নাই, আরো আর্গুমেন্ট পেশ করেছে, কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন রাগ করলেন, ওর উপরে ডাক দিলেন, কলা ফাহাবিক মিনহা আফামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বার ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। দূর হয়ে যায় এখান থেকে, কোনো অহংকারের জায়গা আমার জান্নাতে হবে না, শুধু এখন হবে না তা না, আং তাতা কাপ্পার মজারে, এখন জান্নাতের ভেতরে অহংকারের জায়গা হচ্ছে না, ভবিষ্যৎ বলতে কেয়ামতের পরে কোন সময় আমার আল্লাহ জান্নাতের ভেতরে কোনো অহংকারে মানুষকে ঢুকতে দেবে না। সুতরাং আজ পৃথিবীতে থাকা অবস্থায় যারা অহংকার করবে এর জন্য জাহান জান্নাতের দরজা চিরতরে বন্ধ, কথা বলা লাগবে। শয়তানকে আল্লাহ ওইদিন দুইটা জিনিস থেকে চির বঞ্চিত করে দিয়েছেন, এক নম্বরে শয়তান কোনোদিন আল্লাহর ক্ষমা পাবে না, দুই নম্বরে শয়তান কোনোদিন জান্নাত পাবে না। অপরাধ ছিল কয়টা? আরো জোরে, অপরাধ করার পরে স্বীকার করে না, অহংকার করেছিল। আজ মানুষ আমরা অনেকে অপরাধ করার পরে স্বীকার করা তো দূরের কথা, আরো বৃদ্ধি বাড়ে। আমার মনে হয় এই মানুষ আর ওই শয়তান একই, শুধু পার্থক্য এর 3.5 হাত বডি আছে আর ওর বডি নেই। ও যদি অহংকার করার কারণে, স্বীকার করার না করার কারণে মাফ না পায় জান্নাত হারায়, আপনি অন্যায় করার পরে স্বীকার করেন না আর অহংকার করেন, আপনাকেও আল্লাহ ক্ষমাও করবে না জান্নাতেও। এ সহজ কথা না বোঝার ভান করে থাকেন কেন? আপনি যতক্ষণ না বুঝবেন আপনাকে গুলিয়ে খাওয়াবো, তারপরে পরবর্তী শব্দে যাব। আপনি বুঝেছেন তাওবা কাকে বলে? হ্যাঁ, তাওবা করবে কারা, কখন করবে, কেন করবে? আমার আল্লাহ সূরা নিসার ভেতরে জানিয়েছেন 17 নম্বর আয়াতে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস-সুওয়া বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নামাত তাওবা, ইন্নামা শব্দ বালাগাত মান্তেকের কায়দায় ব্যবহার করা হয়, পরবর্তী যতগুলো কথা আছে সব একটা উদ্দেশ্যে বোঝাবে, এই জন্য ইন্নামা দেওয়া হয়। আল্লাহ বলেন ইন্নামাত তাওবা, তাওবা তো শুধু তাদের জন্য, আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস-সুওয়া বিজাহালাতিন, যারা ভুল বশত লোভের বশবর্তী হয়ে অথবা লালসার বশবর্তী হয়ে মন নাই করে ফেলেছে,
সোম্মা এত বোন আমি করিব অথবা নিকটবর্তীর সময়ে তওবা করে নিয়েছি। আমরা মনে করি কোনো অন্যায় করার পরে তওবা করার নিয়ম হচ্ছে অযু গোসল করা, নামাজ পড়া, এরপরে তসবিহ হাতায় নিয়ে যায় নামাজে বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়া। না, আপনি যখনই অন্যায় করবেন তখনই আপনাকে তওবা করা লাগবে। আর তওবার নিয়ম বললাম কয়টা? আরো সরি, যখনই অন্যায় হয়ে যাবে, সে ভুলে হোক, লোভে পড়ে হোক, লালসায় হোক, অন্য কারণে হোক, সঙ্গে সঙ্গে আপনাকে তওবা করা লাগবে। শর্ত তিনটা। এক নম্বরে অনুশোচনা করবেন, ওই সময় কি স্বীকৃতি দেবেন। দুই নম্বরে আপনি মাফ চাইবেন। তিন নম্বরে জীবনের মতো অন্যায় কাজ থেকে ফিরে আসবেন। এর নাম কি? আমি আবার বলছি, এই তওবা আপনি করবেন তার কাছে, এই অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন যার কাছে আপনি অপরাধ করিয়েছেন তার কাছে। আপনি কি কথা বুঝেছেন? আপনি একটা ভালো মানুষের মাথার উপরে দোষ চাপিয়ে দিলেন, ও কিছু জানে না ও বিষয়ে, ওর মাথার উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে একটা বিপদে ফেলে দিলেন, আর বাড়ি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে বলছেন আল্লাহ আমারে মাফ করেন, এটা ফাজলামি। আপনি তো অপরাধ আল্লাহর কাছে করেননি, করেছেন এই লোকটার কাছে। বিনা অপরাধে ওর মাথার উপরে একটা দোষ চাপিয়ে ওকে কালার করে ওর ক্ষতি করে দিলেন, আগে ওর কাছে মাফ চাবেন, ওর কাছে আপনি অনুতপ্ত হবেন, ওর কাছে মাফ চাবেন, আর জীবনের মতোই কাজ করবেন না বলে ফিরে আসবেন। ও যখন মন থেকে বলবে ঠিক আছে যা, তখন আল্লাহ বলবেন ঠিক আছে যা। ও লোকটা কিছুই বলে নাই, আল্লাহর কাছে আপনি পা ধরে কাঁদছেন, হবে? তাও বা তো বাংলাদেশে এইটা হয়,